অবশ্যই অন্য ওদের অনেক নাগরিক মারা গেছে, আমি তাদের যারা মৃত্যুবরণ করেছে তাদের প্রতি শোক জানাচ্ছি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। কিন্তু এটা হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের, ইউএসএ যেমন মারা গেছে ঠিক ইউকেতেও আমাদের এমনকি একজন বাঙালি ডাক্তার সহ অনেকেই সেখানে মৃত্যুবরণ করেছে। আর এভাবে অন্যান্য দেশেও আমরা যদি দেখি যে বাঙালি অনেকেই মারা যাচ্ছে, সেই তুলনায় যদি আমি বাংলাদেশের কথা বলি, তো ইতিমধ্যে বাংলাদেশে 19 এপ্রিল পর্যন্ত 23,885 জনকে পরীক্ষা করা হয়েছে, 2,456 জনের ভিতরে রোগ সংক্রান্ত হতে দেখা গেছে, আর 91 জনের মতো এ পর্যন্ত সারা বাংলাদেশে মৃত্যুবরণ করেছে। এটাও দুঃখজনক যে কেউ মারা যাক এটা আমরা চাই না, আমি তাদেরও আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। তো আমি একটু বলবো যে সারা বিশ্বে যেখানে হাজার হাজার লোক প্রতিদিনে মারা যাচ্ছে, সেখানে বাংলাদেশে এখন আমরা যে এই এপ্রিল মাসে আজকে 20 তারিখ এখন পর্যন্ত যে আমরা নিয়ন্ত্রণ রাখতে পেরেছি, আমি মনে করি যে আমাদের জনগণ যদি আরেকটু সচেতন থাকেন, আরেকটু নিজেকে সুরক্ষিত রাখেন, তাহলে এটা সকলের পক্ষে নিয়ন্ত্রণ করা সহজ। তা আমি আশা করি যে সবাই করবেন, তবে জীবন চলমান, জীবন চলতে থাকবে, জীবন থেমে থাকে না। সেই জন্য আমরা ইতিমধ্যে যেমন ধান কাটতে যাবে, আমরা যেমন যান্ত্রিকভাবে ধান কাটা বা মারাই ব্যবস্থা নিয়েছে, পাশাপাশি যারা ধান কাটতে যাবে তাদেরকে সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। কারণ এখন যেহেতু কলকারখানা বন্ধ বা অনেকে দিনমজুর বা অনেকে ছোটোখাটো কাজ করতেন, যারা করতে পারছে না, ধান কাটলে সেখানে ধানও পাওয়া যাবে, টাকাও পাওয়া যাবে, কাজে ধান কাটায়ও সবাই যেতে পারেন। কিন্তু যেহেতু যোগাযোগ ব্যবস্থা এখন বন্ধ, সেই জন্য যাতায়াতে অসুবিধা, ইতিমধ্যে আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা সশস্ত্র বাহিনী যারা দায়িত্ব নিয়োজিত তাদেরকে আমি বলবো যে যারা এই ধান কাটতে যাবে তাদের যেন যেতে পারে, সেই ব্যবস্থাটা তাদের জন্য করতে হবে কাজে। কারণ আমাদের খাদ্যটা খুব গুরুত্বপূর্ণ, আজকে এই করোনা ভাইরাসের জন্য সারা বিশ্বব্যাপী যে খাদ্য মন্দা সৃষ্টি হবে, আগামীতে হয়তো বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিতে পারে, কিন্তু বাংলাদেশে আমরা যদি খাদ্য উৎপাদন করে আমাদের মজুদ রাখতে পারি, তাহলে আমরা সেই দুর্ভিক্ষে পড়বো না, বরং আমরা অনেককে সাহায্য করতে পারবো। আর আমাদের সেই ব্যবস্থা এখন থেকে নিতে হবে, আমাদের মাটি উর্বর, আমাদের মানুষ অনেক কর্মঠ, আর আমরা বাংলাদেশ খাদ্যে এখন উদ্বৃত্ত, কাজে আমাদের সেদিকে লক্ষ্য রেখে 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সেদিকে আপনারা সবাই দৃষ্টি দেবেন, সেটাই আমি চাই যে কারো এতটুকু জমি যেন অনাবাদি পড়ে না থাকে। প্রত্যেকেই যে যা পায়েন কিছু চাষ করেন, কিছু তৈরি করেন, বা এই যে ধান কাটার পরেও সেখানে নতুন আরেকটা ফসল কী করা যায় আমাদের করা উচিত, এবং আমাদের সেইগুলি মজুদ রাখা উচিত। সাথে সাথে আমাদের যেমন আমরা সকলের জন্য আমাদের বড় ইন্ডাস্ট্রিগুলি যেগুলি বড় বা বৃহৎ আকারে বা ক্ষুদ্র মাঝারি সকলের জন্য, এবং সেই সাথে সাথে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসাও যারা করেন, এখন পোলট্রি ফার্ম থেকে শুরু করে ডেয়ারি ফার্ম থেকে শুরু করে ফিশারিজ বা অন্যান্য কৃষি, কৃষিক্ষেত্রে আমরা ব্যাপক প্রণোদনা, শিল্পে আমরা প্রণোদনা দিয়েছি। আপনারা জানেন যে প্রায় 95,000 কোটি টাকার উপরে ইতিমধ্যে আমরা প্রণোদনা ঘোষণা করেছি। আমরা কেন করেছি এটা? এই জন্য করেছি যে আমাদের অর্থনীতিটাকে সচল রাখার জন্য। আমরা অনেক বড় বড় মেগা প্রজেক্ট নিয়েছিলাম বা বাজেটে অনেক টাকা আমরা নিয়েছিলাম, কিন্তু সেইগুলি আমরা অনেকটা মানে বাদ দিয়ে আমাদের দেশের সাধারণ মানুষ, ছোটোখাটো কাজ করে যারা খেতেন বা ছোটোখাটো ব্যবসা যারা করেন, তারা যেন সেই ব্যবসাগুলি চালু রাখতে পারেন, তার জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি। আমরা ইতিমধ্যে 95,619 কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা দিয়েছি, যা জিডিপির 3.3% এবং কৃষিক্ষেত্রে আরও বেশি, কারণ মাত্র 4% ইন্টারেস্টে আমরা কৃষির ঋণ দিচ্ছি। কৃষি মানে এটা শুধু ধান ফলানো না, একবারে মৎস্য, পোলট্রি, ডায়েরি থেকে শুরু করে বিভিন্ন ফল মূল ফুল যা 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 চাষ করেন বা যা করেন সব কিছু মিলেই কিন্তু এই প্যাকেজটা, তাই কোনো সেক্টর বাদ যাচ্ছে না, সব সেক্টরের জন্য আমরা বিশেষ প্রণোদনা দিয়ে যাচ্ছি। কাজে আমরা আর আমরা এটা চাই যে আমাদের উৎপাদিত পণ্য সরবরাহের ক্ষেত্রে সেটাও কিন্তু আমাদেরকে সুযোগ সৃষ্টি করে দিতে হবে, সেখানে যোগাযোগের ব্যবস্থা করে দিতে হবে, কোনো বাজারে যেন কোনো জিনিসের অভাব না হয়। আর হাটও বসছে, সেখানে আমরা বলে দিয়েছি যে খোলা বড় জায়গায়
যথাযথভাবে দূরত্ব রেখে বাজার বসবে, হাট বসবে, ক্রয় বিক্রয় হবে, যাতে মানুষের জীবনটা একেবারে স্থবির না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই ব্যবস্থা নিয়েছি। সামনে রোজা শুরু হয়ে যাচ্ছে, আমি জানি এই রোজার সময়ও মানুষের যাতে কষ্ট না হয়, ইতিমধ্যে আমরা আপনারা জানেন যে আমরা যেমন ভিজিএফ, ভিজিডি, বাটিআর, কাবিকা এগুলি যেমন আমরা নিয়মিত দিয়ে থাকি, বা সামাজিক সুরক্ষার যে অর্থ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পথবন্ধী ভাতা, সেগুলি যেমন আমরা দিচ্ছি, তাছাড়া আমরা 10 টাকা কিলোতে ওএমএস চালু করেছি। আর সেটা আমরা 50 লক্ষ লোকের রেশন কার্ড আছে যারা এই 10 টাকা ওএমএস এই চালটা কিনতে পারে, কিন্তু আমরা এখন ওএমএসের চালটাও 10 টাকা করে দিয়েছি, আর সেখানেও আরও 50 লক্ষ পরিবারের জন্য আমরা কার্ড করে দেব। এবং সেই তালিকাও আমরা করতে বলেছি যেটা একেবারে ডাটাবেস করা থাকবে, আর সেখানে যারা অন্তত একটা দিক থেকে সহযোগিতা পাচ্ছেন তারা না, যারা কিছু পাচ্ছেন না বা যারা হাত পাতেও পাচ্ছেন না, কারণ সে চাইতেও পারছেন না, তাদের জন্য এই ব্যবস্থাটা আমরা নিয়েছি। তাতে আমরা হিসেব করে দেখেছি প্রায় 5 কোটি মানুষ, অর্থাৎ একটা পরিবারকে যদি আমরা 4 সদস্য বা 5 সদস্য হিসেবে ধরি, তাহলে কিন্তু 5 কোটি মানুষই কিন্তু এর উপকার পাবে, অর্থাৎ প্রত্যেকটা মানুষ যেন অন্তত খাদ্য পায়। এবং রমজান মাসে আরও বিশেষভাবে খাদ্য সরবরাহ যাতে হয় আমরা তার ব্যবস্থা নেব, ইনশাল্লাহ আমাদের খাদ্যের কোনো অভাব হবে না। তাছাড়া আমাদের এখন ধান উঠছে আমরা আশা করি, এবং ধান কাটাও শুরু হয়ে গেছে, আর আগামীতেও ফসল উঠবে, সেই সাথে অন্যান্য যা প্রয়োজন তরি তরকারি ফল মূল যে যা পারবেন সেটা উৎপাদন করবেন, আমরা সেটাই চাই। আমরা এভাবে আমাদের কাজ করে যাচ্ছি। আর আমি এটুকু বলবো যে আমরা কিন্তু ধান সংগ্রহ করার ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছি, সাধারণত বোরোতে আগে যা আমরা নিতাম তার থেকে অনেক বেশি আমরা এখন নিচ্ছি, আরও এখন আমরা প্রায় 8 লাখ মেট্রিক টন ধান, 10 লাখ মেট্রিক টন চাল, 2 লাখ 20 হাজার মেট্রিক টন আতপ এবং 80 হাজার মেট্রিক টন গম সহ সর্বোট 21 লাখ মেট্রিক টন খাদ্য আমরা সংগ্রহ করব। এটা আমরা ক্রয় করব, সরকার ক্রয় করে আমরা রাখব, তাতে আমাদের আর ভবিষ্যতে কোনো অভাব হবে না, আমরা মানুষকে খাবার সহযোগিতা দিতে পারব। আর আমরা যে প্রণোদনাটা দিয়েছি এটা শুধু এই বছরের জন্য না, আগামী 3 বছরে আমাদের অর্থনীতির চাকা যাতে সচল থাকে সেটা মাথায় রেখে এটা আমরা অব্যাহত রাখব, যাতে আমাদের দেশের মানুষ যেন কষ্ট না পায়, বা সারা বিশ্বব্যাপী আমরা যেটা আজকে মহামারী আকারে এটা দেখা দিয়েছে করোনা ভাইরাস, যার ফলে হয়তো দুর্ভিক্ষ দেখা দিতে পারে, সেখান থেকে আমাদের দেশকে বাঁচানো এবং বিশ্ব অর্থনৈতিক মন্দার হাত থেকে দেশকে রক্ষা করা, এটাই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমি এটুকু অনুরোধ করব সবাইকে যে আপনারা আন্তরিকতার সাথে কাজ করবেন। আমাদের কৃষিখাতে চলতি মূলধন সরবরাহের জন্য 5,000 কোটি টাকার একটা তহবিল আমরা গঠন করে দিয়েছি, আমি আগেই বলেছি যে সেখানে আমাদের মানে ক্ষুদ্র, মাঝারি বা মধ্যম যত ধরনের কৃষি, মৎস্য, ডেয়ারি, পোলট্রি সহ বিভিন্ন খাতে, সেখানে একবার মশলা চাষ থেকে সব কিছুতেই আপনি 4% সুদ হারে ঋণ নিতে পারবে। আর আমাদের বর্গা চাষি যারা তাদেরকে আমরা বিনা জামানতেও কৃষি ঋণ দিয়ে থাকি এবং সেগুলো অব্যাহত থাকবে। এখানে আমরা প্রায় 9,500 কোটি টাকার ভর্তুকিও দিচ্ছি। কাজে আমি একটু এই কথাই বলবো যে দুর্যোগ আসে, দুর্যোগ মোকাবেলা করতে হয়, আর সেই মোকাবেলা করবার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি আমরা নিয়েছি, শুধু আমি জনগণের সহযোগিতা চাই এই জন্য যে এই রোগের প্রাদুর্ভাবটা যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে সকলকে একটু সচেতন থাকা, সেটা একান্তভাবে অপরিহার্য। আমি সেই জন্য সবাইকে আবারও বলবো যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে সমস্ত নির্দেশিকা যাচ্ছে সেগুলো আপনারা যথাযথ মেনে নেবেন। আর তাছাড়া আমি আমাদের প্রত্যেক জেলায় আমাদের যারা সচিববৃন্দ আছে, যেহেতু এখন আমাদের মন্ত্রণালয়ের কাজগুলি অনেকটা সীমিত হয়ে গেছে, আমি বিভিন্ন এক একটা জেলায় এক একজন সচিবকে দায়িত্ব দিয়েছি যে এই ত্রাণ এবং স্বাস্থ্য সুরক্ষার কাজগুলি যথাযথভাবে হচ্ছে কি না তারা সেই সমস্ত জেলায় খোঁজখবর নেবেন এবং সেই রিপোর্টটা আমাকে দেবেন। সেই সাথে সাথে আমাদের যারা দলীয় লোকজন আছে তাদেরকে আমার নির্দেশ দেওয়া আছে দলের পক্ষ থেকে যে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিটি করে দেবে, সেখানে যারা সত্যিকার যাদের ত্রাণ পাওয়ার কথা তারা যাতে পায় সেই তালিকা করতে তারা সহযোগিতা করবে, এবং সেখানে তারা স্থানীয় প্রশাসনের সাথেও তারা মানে যোগাযোগ রাখবে। সেইভাবে যে মানুষটার আসলে প্রয়োজন তার জন্যই দেওয়া, এটাই যেন
ঠিকমতো তালিকাটা হয় সেই সেই ব্যবস্থাটা নেওয়া। তাছাড়া আপনারা দেখেছেন যে ধান কাটা যখন অসুবিধা হলো আমাদের ছাত্রলীগের আমরা নির্দেশ দেওয়ার সাথে সাথে তারা কিন্তু নেমে পড়েছে নিজেরা, এখন যার যার স্বস্ব এলাকায় তারা আমাদের কৃষকদের পাশে দাঁড়িয়েছে এবং ধান কাটছে। তাছাড়া যান্ত্রিকভাবেও আপনারা জানেন যে আমরা এখানেও প্রণোদনা দিয়েছি, প্রায় 200 কোটি টাকা আমরা আলাদা রেখেছি এবং প্রায় 50% মানে আমরা নিজেরা ভর্তুকি দিচ্ছি, 50 থেকে 70% ভর্তুকি দিচ্ছি ধান কাটাই মারাই বা বোনার জন্য যে সমস্ত যন্ত্র দরকার সেগুলি তারা যাতে ক্রয় করতে পারে সে ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। এর পূর্বে ছাত্রলীগ স্যানিটাইজার তৈরি করেছে, তারা ফর্মুলা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসেই তারা শুরু করে এবং সেটা বিনা পয়সায় বিলি করে বিভিন্ন জায়গায়, তারা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়ে আসছে। আমাদের সংগঠনের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ থেকে শুরু করে প্রত্যেকটা সংগঠনের নেতাকর্মীদের উপর আমাদের নির্দেশ রয়েছে যে যে যেখানে আসে যদি কোনো ঘরে দেখে যে খাদ্য নাই তারা সেখানে তাদের খাদ্য পৌঁছে দেবে এবং সেটা তারা নিজেরাও সংগ্রহ করেও দিচ্ছে। কাজে এভাবে প্রত্যেকে প্রত্যেকের জন্য পাশে দাঁড়াচ্ছে এবং দাঁড়াতে হবে, সেভাবে আমরা সহযোগিতাটা চালিয়ে যাব। আমি আর বেশি কথা না বলে আপনাদের কাছে শুনব, একটা কথা মনে রাখতে হবে যে দুর্যোগ আসলে সেখানে ভেঙে পড়ার কিছু নেই, সাহসের সাথে সেটা মোকাবেলা করতে হবে। 71 সালের কথা সবাই চিন্তা করেন, মহান মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাঙালি জাতি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছিলাম। অনেকে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তার সব কিছু ছেড়ে দিয়ে অস্ত্র নিয়ে যুদ্ধে নেমে পড়েছিলেন, তাদের পোশাক পরিচ্ছদ কিছুই ছিল না, কোনো মতে খালি পায়ে একবার লুঙ্গি পরে মালকোঁচা মেয়ে হাতে অস্ত্র নিয়ে তারা সেই পাকিস্তানি সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছিল। কাজে এভাবে কিন্তু মনে সাহস নিয়ে আমরা বিজয় অর্জন করেছি, তো এবার এই করোনা ভাইরাস থেকেও সেই সাহস নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, এখানেও বাঙালিকে জয়যুক্ত হতে হবে। আর সেই চিন্তাভাবনা নিয়েই কিন্তু সরকারকে কাজ করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি, ইনশাল্লাহ আমরা এই দুর্যোগ থেকে খুব শীঘ্রই বেরিয়ে আসতে পারব। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এবার সারা দেশের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের সাথে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি মত বিনিময় করবেন। শুরুতে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রান্তের সাথে আমরা সংযুক্ত হচ্ছি, সেখানে সঞ্চালনা শুরু করার জন্য জেলা প্রশাসক গাজীপুর জনাব এস এম তরিকুল ইসলামকে অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম, আমাদেরকে আজকের এই কনফারেন্সে সংযুক্ত করায় আমরা আপনার প্রতি আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরুতেই আমি গভীরভাবে অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদেরকে, 15 আগস্টের শহীদদেরকে এবং জাতীয় চার নেতাকে। আমাদের এই জেলায় গতকাল পর্যন্ত COVID-19 আক্রান্তের সংখ্যা 279 জন, গত 24 ঘন্টায় এই সংখ্যাটি 97 জন। মাননীয় প্রধানমন্ত্রী, এটি মোকাবেলার জন্য আমরা মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখা, মানুষকে ঘরে রাখা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, একই সাথে ত্রাণ কার্যক্রম আমরা সকলে সম্মিলিতভাবে চালিয়ে যাচ্ছি। এই জেলাটি একটি শিল্প সমৃদ্ধ জেলা হয়, এই জেলাটি একটি শিল্প সমৃদ্ধ জেলা, এখানে 35টি ফার্মাসিউটিক্যাল কোম্পানি সহ মানুষের খাবার, মুরগির ও মৎস্য খাবার, পোলট্রি হ্যাচারি এবং 18টি PPE প্রস্তুতকারী প্রতিষ্ঠান সহ 120টি প্রতিষ্ঠান বিশেষ উপায়ে এখানে আমাদের চালু আছে। এবং সবচেয়ে আনন্দের কথা হলো যে আমাদের শিল্প সমৃদ্ধ জেলা সত্ত্বেও এখানে 58,410 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে এবং 2,50,575 মেট্রিক টন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং ধান ইতিমধ্যে কাটা শুরু হয়েছে। আমরা যে ত্রাণ কার্যক্রম চালাচ্ছি, আমাদের মাননীয় বিভাগ কমিশনার মহোদয় ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যেন স্থানীয়ভাবে এবং যে সবজি যেটি আমাদের বাজারে আছে এটির জন্য আমরা সাথে ইনক্লুড করি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করে আমি আমার কথা শেষ করব। এখানে আমরা একটি চিঠি পেয়েছি আমাদের মাননীয়
আমাদের সভাপতি বিজিএমইএ ডক্টর রুবানা হকের কাছ থেকে উনি চেয়ারম্যান সড়ক পরিবহন কর্পোরেশনকে একটা চিঠি দিয়েছেন যে আগামী 26 তারিখ থেকে উৎপাদনমুখী যাদের অর্ডার আছে এরকম অনেক প্রতিষ্ঠান খুলবে এবং 5-6 এলাকে জেলা থেকে শ্রমিকরা আসবে এটা যেন 42 পর্যাপ্ত সংখ্যক বাস দেয়। তো আমার এই বিষয়ে ই হলো যে আমাদের 120টি প্রতিষ্ঠান চালু রাখতে আমাদের অনেক বেগ পেতে হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে। যদি আরও প্রতিষ্ঠান এখানে চালু হয় তাহলে এটি আমাদের জন্য খুবই দূর হবে, তবে স্বাস্থ্যবিধি কী হবে এটি স্বাস্থ্য থেকে একটা সুনির্দিষ্ট গাইডলাইন থাকতে হবে। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমাদের মাননীয় এমপি যারা মেহরাত প্রসাদ চুমকি এবং ইকবাল হোসেন সবুজ, আমাদের মাননীয় মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন, সম্মানিত পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, চেয়ারম্যান জেলা পরিষদ, কমান্ডিং অফিসার 18 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, পুলিশ সুপার, পরিচালক শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল, সিভিল সার্জনের প্রতিনিধি এবং একজন নার্স। আপনি যার সাথে সামগ্র অভিপ্রায় ব্যক্ত করবেন আমি তাকে মাইক্রোফোন হস্তান্তর করবো। ধন্যবাদ মাননীয়। অনেক ধন্যবাদ। আসলে গাজীপুরে তো এমনিতে একটু বোধহয় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে, ইদানিং একটু বৃদ্ধি পেয়েছে, কারণ আমাদের আপনি জানেন যে ওখানে আমাদের একটা হাসপাতাল আছে আমার মায়ের নামে, ফজিলাতুন্নেসা মুজিব কেপিজি হাসপাতাল, সেখানে আমি যে জানতে পারলাম যে সেখানে যে ডাক্তার আমাদের 30 জন ডাক্তার নার্স সহ সকলেই করোনা ভাইরাসে আক্রান্ত এবং ওরা বোধহয় হাসপাতালটা বন্ধ করতে চাচ্ছে। যদিও আমি তাদেরকে প্রস্তাব দিয়েছি যদি প্রয়োজন হয় ওখানে যদি চিকিৎসার জন্য করোনা ভাইরাসে তো আমরা করোনা ভাইরাসের জন্য চিকিৎসার ব্যাপারে ওদের সঙ্গে আলাপ করে এটা ডিপেন্ড করে, কারণ এরা যেহেতু ওদের সাথে একটা চুক্তি আছে আমাদের, আমরা কিন্তু ওই হাসপাতালটা ব্যবহার করতে দিতে পারি, কারণ ইতিমধ্যে তাদের ডাক্তার নার্স যারা আক্রান্ত তো বাকি ওখানে এটা 500 বেডের হাসপাতাল কিন্তু 250 বেড পর্যন্ত ওটা মানে চালু করার ব্যবস্থা আছে, তো সেটা আরও চালু করা যাবে সে সুযোগটাও আছে, কাজে ওটা কিন্তু ব্যবহার করা যেতে পারে। সেটা আপনারা ওদের সাথে মালয়েশিয়ানরা যেহেতু চালাচ্ছে ওদের সাথে আলোচনা করে দেখতে পারেন। আর এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়াটা হলো সবচেয়ে বড় কথা, কিন্তু যারা আসবে কাজ করবে যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এটা ঠিক যে কিছু কিছু মানে বিদেশে যারা রপ্তানি হবে সেগুলির ব্যাপারে আমাদের লক্ষ্য আছে যে কিছু কিছু খোলা রাখা। তো একটা কাজ করতে পারেন যে সেখানে আমার মনে হয় এদের সঙ্গে কথা বলে যে যারা যদি ইন্ডাস্ট্রি তারা খুলতেও চায় বা কাজ করতেও চায় কিন্তু সেখানে মানে এই স্বাস্থ্য নির্দেশিকা মেনে কীভাবে এই শ্রমিকদের দিয়ে কাজ করানো যেতে পারে এবং তাদেরকেও সুরক্ষিত রেখে বা তাদের থাকার জায়গাগুলি, এখানে যদি কোনো ফাঁকা জায়গা থাকে সেখানে যদি থাকার ব্যবস্থা করা যায় যেখানে তারা সম্পূর্ণভাবে সুরক্ষিত হবে, বা ইন্ডাস্ট্রিগুলি তাদেরও নিজস্ব জায়গা অনেকের আছে সেখানে তারা এটা ব্যবস্থা করতে পারে, তো সেভাবে যদি তারা করতে পারে তাহলে কিছু কিছু ইন্ডাস্ট্রি তো চালু করতেই হবে। আর বিশেষ করে আমাদের ঔষধ শিল্প বা এই যে আমরা মানে করোনা ভাইরাসের জন্য যে সমস্ত মানে অ্যাপ্রোন থেকে শুরু করে পিপি থেকে শুরু করে যা মাস্ক এবং হেড ক্যাপ তারপরে শু ক্যাপ এগুলি যারা তৈরি করছে তাদের জন্য তো খোলা রাখতে হচ্ছে, এটা ওইভাবে বোধহয় আলোচনা করে যে তারা কত পার্সেন্ট মানে আসতে চায়। আর শ্রমিকদের আনা নেওয়ার ব্যাপারে গতবার যেমন হঠাৎ সুপারভাইজার দিয়ে শ্রমিকদের ডেকে নিয়ে আসলো আমি মনে করি যেটা কোনো মতে ঠিক হয়নি, এবং তাদের এই আসা যাওয়ার যে কষ্টটা তারা পেয়েছে আবার তার পরের দিনই বলছে চলে যাও, যেখানে মানে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ, মাইলের পর মাইল হেঁটে হেঁটে এই মেয়েরা পর্যন্ত তার গার্জিয়ানকে সাথে নিয়ে হেঁটে হেঁটে এসে পৌঁছাচ্ছে, তো এইভাবে তাদেরকে যেন কোনোরকম মানে এসে না পড়তে হয় তাহলে তাদেরকে আনতে হলে আনার ব্যবস্থা করতে হবে, আবার তাদের থাকার ব্যবস্থা করতে হবে এবং তার জন্য সেই স্বাস্থ্য বিষয়ে সুরক্ষা রেখে যেন থাকতে পারে তাহলে তারা এটা চালু করতে পারবে। এই জিনিসটা বোধহয় আপনাদের দেখা উচিত এবং সেভাবে আলোচনা করা উচিত এবং ওইভাবে রাখা উচিত, কারণ এটা ঠিক যে সামনে রোজা আমরা সবাইকে একেবারে বন্ধ করে রাখতে পারবো না, আমাদের কিছু কিছু জায়গা আস্তে আস্তে আমাদের উন্মুক্ত করতেই হবে, তবে যেহেতু গাজীপুরে খুব বেশি আবার দেখা দিচ্ছে এই রোগের প্রাদুর্ভাবটা
এখানে আপনারা আমাদের চিন্তা করতে হবে যে এটা ওই 24 বা 25 তারিখে এটা চালু করা ঠিক হবে কি না, সেখানে কত কি পরিমাণ এখানে রোগী আছে বা এটা পরীক্ষা করে কতজন শনাক্ত হয়েছে সেই বিষয়গুলি আগে জানতে হবে। আর এই রোগ পরীক্ষা এটা আমাদের বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক এবং WHO-র যে নিয়ম সেটা মেনেই কিন্তু করতে হবে। WHO ঠিক যে ফর্মুলা দিয়েছে ওই ফর্মুলাটা মেনে করতে হবে, কেউ কার ইচ্ছা মতো এটা মানে পরীক্ষা করলো আর বলে দিল হ্যাঁ না সেটা কিন্তু কখনো গ্রহণযোগ্য হবে না, এই বিষয়টাও আপনাদের খেয়াল রাখা দরকার। আমার বলেন আপনারা কে বলতে চান, ওখান থেকে কে বলবেন? মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম ইকবাল হোসেন সবুজ, আমি গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ। গাজীপুরে এই করোনা প্রাদুর্ভাব আসার পর থেকে গাজীপুর জেলা প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনী, জনপ্রতিনিধি সকলের সমন্বয়ে সকল প্রকার কাজ চলছিল, পাশাপাশি খাদ্য সামগ্রী প্রত্যেক এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে এই কর্মসূচি অব্যাহত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নির্দেশনা অনুযায়ী প্রত্যেকে ওয়ার্ড থেকে শুরু করে ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা এবং জেলা ত্রাণ কমিটি কার্যক্রম ইতিমধ্যেই প্রায় সমাপ্তির পথে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেইভাবে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে, আপনার অনুপ্রেরণায় আমরা গাজীপুরবাসী অত্যন্ত উজ্জীবিত এই করোনার বিরুদ্ধে আমাদের জনসচেতনা সৃষ্টির জন্য। আপনি যেইভাবে দিক নির্দেশনা দিচ্ছেন আপনাকে ধন্যবাদ। সর্বশেষ শুধু আপনাকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সুস্থ থাকেন, আপনি সুস্থ থাকলে বাংলাদেশ ভালো থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। আমি আগেই বলছি যে ঢাকায় সব থেকে বেশি মানে পরীক্ষার রোগ শনাক্ত হয়েছে, আর এরপরেই আসে নারায়ণগঞ্জ, আর তারপরে কিন্তু গাজীপুর, সমস্ত বাংলাদেশে গাজীপুরে 173 জন রোগী শনাক্ত হয়েছে, পরীক্ষায় ধরা পড়েছে যে তারা তার করোনা মানে ভাইরাস আছে। স্যার কালকে 97 জন, স্যার আরো এখন 279, স্যার এখন 279 হয়ে গেছে। জি স্যার, জি স্যার। ও তাহলে আমার এখানে তাহলে এটা আপডেট করা হয়নি কেন? ও আজকে লিস্টে, না তবু এটা তো করা উচিত ছিল, দুটো করবে। এটা এই যেভাবে বাড়ছে, যেটা এই বাড়ার ট্রেনটা তো ঠিক না, এটাই যে করে হোক লকডাউন করতে হবে, সেটা বুঝে নিয়ে দেন আপনাদের ইন্ডাস্ট্রি খোলার কথা বা তাদের সুরক্ষার কথা। আর মোবাইল যে একদম বন্ধ থাকুক, তাহলে সীমিত আকারে সেই পরিমাণ শ্রমিক আসতে হবে এবং তারা ওভাবে চালু করতে পারবে, এটা আমার মনে হয় মালিকদের সাথে কথা বলে তারপর আপনারা ঠিক করবেন। ওকে, আমার মনে হয় কি ইয়ে মজুমল ভাই কিছু বলবেন নাকি? জি, আসসালামু আলাইকুম। আমরা মোকাবেলা করার জন্য আপনার নির্দেশে চেষ্টা করে যাচ্ছি, তবে এখানকার ওই শ্রমিক সংখ্যা বা সমান শ্রমিক সংখ্যা অনেক বেশি থাকায় নারায়ণগঞ্জে যে বরাদ্দ দিয়েছে গাজীপুরে একই পরিমাণ রিলিফের বরাদ্দ দিয়েছে, তো এইটা আমাদের ভোটার সংখ্যাও এখানে 14 লক্ষের মতো, আর নারায়ণগঞ্জে হচ্ছে 4.5 লাখ। এমনি এই বরাদ্দের ব্যাপারটা যদি একটু রেশিও মতো হয়, শ্রমিকদের তো বেতন পাচ্ছে তাদের তো, না না ওই শ্রমিক, এছাড়াও বাসমান শ্রমিক আছে বহু, যারা কুলি মজুর, তারপর যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, তারপর সিএনজি চালায়, লেবার, বিল্ডিং এর যারা কাজ করে। আপনারা কি তালিকা করেছেন? আপনাদের কি তালিকা করা হয়ে গেছে? তালিকা আছে আপনাদের? হ্যাঁ, কালকে তালিকা করা আছে। তালিকা করেছি, হ্যাঁ তালিকা করেছি। হ্যাঁ, তো আপনারা তালিকা করেন, তারপর আমরা দেখবো ওটা। আপনার
তাদের বাইরের লোকটাই বেশি এবং সেটার তালিকা আমরা করেছি এটা ঠিকমতো পেয়ে গেলে না এই কারণে তো আমরা 10 টাকা কেজি চালটা পেয়ে গেলে না 10 টাকা কেজি চাল ও যে 150 লক্ষ আমাদের কার্ড দেওয়া আছে আর যে 50 লক্ষ আমরা কার্ড করব সেখানে কিন্তু আমরা ওইভাবে একদম সুনির্দিষ্টভাবে তাদের নাম তালিকা চাই এবং এগুলি কিন্তু সব ডাটাবেস করা হবে এক এক কম্পিউটারাইজ থাকবে ওটা ত্রাণ মন্ত্রণালয় থাকবে সব সময় এটা নির্দিষ্ট থাকবে কে কত পেলো না পেলো আমরা সেই পথে যাচ্ছি আমি কথা বলার সুযোগ পাচ্ছি স্যার আমাদের যে বিশ্বব্যাপী যে দুর্যোগটি স্যার সেটি আমরা সবাই জানি যে এটি এটি একটা চিকিৎসার প্রয়োজন এই দুর্যোগ মোকাবেলার জন্য এবং চিকিৎসার ব্যবস্থা যেহেতু এখনও আবিষ্কার হয়নি সেহেতু এর অন্যতম কৌশল হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যে লকডাউনটা নিশ্চিত করা এখন এটা চিকিৎসার ব্যবস্থার মধ্যেই পড়ে এই যে ভাইরাসটি সেটি সেটি প্রতিরোধ করবার জন্য কাজেই এই লকডাউনটি নিশ্চিত করবার গিয়ে করতে গিয়ে মাঠ পর্যায়ে আমরা বিশেষ করে গাজীপুর জেলার নানাবিধ ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি তার প্রধানতম চ্যালেঞ্জ হচ্ছে ফ্যাক্টরিগুলো যে খোলা থাকছে কোনো রকম স্বাস্থ্যবিধি মানছে না এবং আপনি যেটা বললেন যে বৃদ্ধ বাবা তার মানে মেয়েকে কীভাবে ফ্যাক্টরিতে নিয়ে আসছে ওই 2-3-4 তারিখের দিকে এবং যার কোলের বাচ্চাটি এক হাতে এবং আরেক হাতে ব্যাগ নিয়ে কি কষ্ট করে সে চাকরিটিকে রাখবার জন্য ফ্যাক্টরিতে আসছে এবং তারা এখন এখানে এসে আমরা তো লকডাউন নিশ্চিত করবার জন্য তাদেরকে আমরা যেতে দিচ্ছি না অনেক ফ্যাক্টরি মালিক আছেন যারা যারা 24-25 তারিখের দিকে 2 মাসের বেতনও দিয়ে দিয়েছেন এমন উদার মানুষও ফ্যাক্টরি মালিক আছেন অনেকেই 16 তারিখের মধ্যে আপনার নির্দেশনা দেবার পরে ওই সময় 12-13-14-15-16 বেশ ভিড় হয়েছে ফ্যাক্টরিগুলোতে অনেকেই দিয়েছেন কিন্তু এখনও অনেক ফ্যাক্টরির মালিক আছেন যারা বেতন দিবেন বলে এই অসহায় এই শ্রমিকদের ডেকে নিয়ে আসছেন এবং এবং তারপরে বেতন দিতে পারছেন না এটি লকডাউন নিশ্চিত করার ক্ষেত্রে এই গাজীপুরে অনেক অনেক বড় অন্তরায় এই ব্যাপারে আমাদেরকে ভাবতে হবে এবং আমাদের জেলাটা প্রথম থেকে বেশ ভালো ছিল অনেক আমরা হোম কোয়ারেন্টাইনটা নিশ্চিত করে আমরা অনেক ভালো রেখেছিলাম কিন্তু পরের বার যখন দ্বিতীয়বার এই গার্মেন্টস খুলে গেল এবং সর্বত্র আসতে শুরু করলো এবং নারায়ণগঞ্জের বর্ডার যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কালীগঞ্জ এবং কাপাসিয়ার ওইদিকে একটি যে সোয়া অ্যাগ্রো ফার্ম আছে সেটিতে প্রথম আমরা একজন ডিটেক্ট করতে পারি পজিটিভ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গাজীপুর জেলাকে এখনও ফ্যাক্টরিতে যারা কাজ করছে তাদেরকে নিরাপদ রাখবার জন্য একটা সুনির্দিষ্টভাবে আপনার দিক নির্দেশনাও অবশ্যই অবশ্যই প্রয়োজন এখনও পর্যন্ত যেই পর্যায়টি আছে আমরা যদি সেটা আপনার নির্দেশনা দিন রাত পুলিশ কাজ করছে জনতার পুলিশ হওয়ার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে আমরা কাজ করে যাবই যাব শূন্য হাতে বঙ্গবন্ধুর ডাকে আমরা যদি মুক্তিযুদ্ধ দেশকে স্বাধীন করতে পেরেছি আজকে আপনি সমৃদ্ধির অনেক জায়গায় বাংলাদেশকে নিয়ে গেছেন আজকে অনেক সমৃদ্ধ আপনার সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে অনেকেই কিন্তু সেটা নিয়মিত পেয়ে যাচ্ছে গ্রামেগঞ্জে কোনো সমস্যা নেই মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয় যেটা বললেন এই গাজীপুরের ক্ষেত্রে আসলেই সেটি সমস্যা এখানে ভ্যান চালক রিক্সা চালক অর্ধেক জনবসতি বাহির থেকে এসেছে যারা দিন আনে দিন খায় তাদের জন্য অবশ্যই ঘরে রাখতে হলে তাদের তাদের খাদ্যের ব্যবস্থাটি ত্রাণ সঠিকভাবে বিতরণ হতে হবে এবং এই যে শ্রমিকদের এবং গার্মেন্টস ফ্যাক্টরির ব্যাপারে একটি সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা আমাদের থাকতে হবে লকডাউন নিশ্চিত করবার জন্য যেটি চিকিৎসা ব্যবস্থার একটি কৌশল হিসেবে এই 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 ভাইরাসটি প্রতিরোধ করার জন্য প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রী অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ আমরা এটা ব্যবস্থা নেব আমি এরপরেই বসবো গার্মেন্টস কিছু নেতাদের সাথে আমি এরপরেই বসবো তার সঙ্গে কথা বলবো এই বিষয়ে আচ্ছা একটু সিভিল সার্জনের সাথে কথা বলতে চাই স্যার সিভিল সার্জন হোম কোয়ারেন্টাইনে আছে স্যার এখানে আমাদের কোয়ারেন্টাইনে আছে আচ্ছা তাহলে তো স্যার আমাদের সদর উপজেলার স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা আছেন স্যার উনি কথা বলবেন আচ্ছা আপনারা যেরকম স্যার স্যার যেরকম বসছে তাতে তো আরো হ্যাঁ বল মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম আমাদের সিভিসর মহোদয় আমাদের সিভিসর মহোদয় অনুপস্থিতিতে আমি ডাক্তার মোহাম্মদ শাহীন ইউএনএফপিও সদর গাজীপুর তার প্রতিনিধিত্ব করছি
সিভিল সার্ভিসের দুজন কর্মচারী করোনা পজিটিভ হয়, আমাদের 713 জন হোম কোয়ারেন্টাইনে আছেন। জি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, বলতে চাচ্ছিলাম যে আমাদের গতকাল পর্যন্ত 173 জন পজিটিভ ছিলেন, আর লাস্ট 24 ঘন্টায় 107 জন, মোট 279 জন। এই আমরা প্রতিদিনই স্যাম্পল কালেকশন করতেছি। প্রথম দিকে স্যাম্পল কালেকশন ছিল আপনার নির্দেশ মতো প্রতি বছর 10টা করে, কিন্তু এখন আমরা পার্টিতে প্রায় প্রতি জেলায় 200টা স্যাম্পল কালেকশন করি। এ পর্যন্ত টোটাল প্রায় 1400 স্যাম্পল কালেকশন হয়েছে এবং তার মধ্যে 200টা পজিটিভ। আমাদের এর মধ্যে ডাক্তার, পুলিশ সদস্য এবং সামনে আক্রান্ত আছেন। ডাক্তারদের মধ্যে মোট স্বাস্থ্যকর্মী 48 জন, তার মধ্যে ডাক্তার 7 জন আছেন, নার্স 7 জন আছেন এবং অন্যকর্মী 34 জন আছেন। পুলিশ সদস্য 6 জন আক্রান্ত হয়েছেন, 1 জন সাংবাদিক আক্রান্ত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এখানে যে বঙ্গমাতা শেখ ফজলুল মেডিকেল হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট, এখানে 30 জন আক্রান্ত, তার মধ্যে 12 জন হচ্ছেন ডাক্তার, এখানে ডাইরেক্টর স্যার এবং যে চিফ নার্সিং ইনস্টিটিউট উনি আক্রান্ত আছেন। মাননীয় মন্ত্রীর একটা কথা বলতে চাচ্ছি এখানে, সেটা হলো যে ধীরে ধীরে যেভাবে আমাদের এখানে এটা বেড়ে যাচ্ছে, সেজন্য দেরিতে হলো আমাদের শহীদ তাজ মেডিকেল যে হাসপাতাল আছে এটাকে ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে। আমি এখানে ভেন্টিলেটর সহ আইসিইউ চালু করা আছে ম্যাডাম স্যার। পাশাপাশি উপজেলা পর্যায়ে 20 শত বিশিষ্ট 2টি আইসিইউ সেন্টার চালু করা আছে এবং আমাদের মাননীয় সচিব মহোদয়ের নির্দেশ মতো আমরা জানতে পেরেছি একটি রিসোর্স সেন্টার চালু করা আছে। পাশাপাশি যারা যে সমস্ত ডাক্তাররা হাসপাতালে চিকিৎসা সেবা দেবেন তাদের কোয়ারেন্টাইনের জন্য আমাদের মাননীয় মেয়র মহোদয় একটি ডাকমার ব্যবস্থা করে দিয়েছেন এবং উনি আমাদেরকে প্রায় 1000 পিপিই ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের পিপিই সংকট নেই, পিপিই আছে। এছাড়া যারা বিদেশ থেকে আসবেন তাদের কোয়ারেন্টাইনের জন্য পুয়েল ম্যাটসে একটা প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইন ব্যবস্থা করা আছে। আমি আরটিজি মাননীয় মন্ত্রী বলতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে যেটা আছে এখানে একটা পিসিএম মেশিন আছে 2014 সাল থেকে এবং ল্যাব টেকনিশিয়ান আছেন। এটার যদি একটা ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে এখানে যে স্যাম্পলগুলো কালেকশন হচ্ছে এই কালেকশনগুলো আমরা দ্রুত পজিটিভ ব্যবস্থা করতে পারব। পাশাপাশি আরেকটি বলতে চাচ্ছি, সেটা হলো আমাদের এখানে যারা মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন, অন্যান্য মন্ত্রী যারা আছেন, ডিসি সাহেব আছেন, ডাইরেক্টর অফিস আছেন, ডিজি অফিস আছেন, আইডিসি আছেন, সবার সাথে সমন্বয় করে আমরা কাজটা করতেছি এবং সবাই আমাদের প্রতিদিন খোঁজ রাখতেছেন। আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হলো মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি যেভাবে আমাদের ফিল্ড পর্যায়ে আমাদের দেখাশোনা করতেছেন, আমাদের মধ্যে খোঁজ করে রাখতেছেন এবং আমাদের উপর যে প্রিয় কনফারেন্স মধ্যে আমি সহযোগ করছি, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ওখানে আসলে আমাদের ইউনিভার্সিটি ল্যাবরেটরিটা খুব রিলায়েবল হবে, ওখানে টেস্ট করতে পারলে, যদি টেস্টিং ফ্যাসিলিটিস ওটা হচ্ছে না, ওখানে তো হচ্ছে, ওখানেই টেস্টিংটা হচ্ছে গাজীপুরের জন্য, আমাদের ইউনিভার্সিটি ল্যাবরেটরিতে আসল টেস্টিংটা ওখানে থেকে করা হচ্ছে এখন। আর এখানে সবথেকে দরকার আপনার কিছু অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা রেখে দেবেন, অক্সিজেনটাই সবথেকে বেশি দরকার হয়, কারণ এটা তো শ্বাসকষ্টটা বেশি হয়, তো কাজে এখানে অক্সিজেনটা সবথেকে কার্যকর, কাজে প্রত্যেক হাসপাতালে রোগীদের জন্য যাতে ওটা ব্যবস্থা থাকে। অবশ্যই এটা আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে আমরা তোমাদের নির্দেশও দিয়েছি যে যাতে, কারণ ওটাই সবথেকে বেশি প্রয়োজন হবে। তো ঠিক আছে, আমার মনে হয় গাজীপুরে আমরা অনেকক্ষণ কথা বললাম, আমরা এখন একটু অন্য জেলায় যাই, সবাই অনেকক্ষণ বসে আছে, তো আপনাদের তো অনেক সময় দিলাম, যত বাড়ি কাছে তত বেশি সময়, এটা ঠিক না। গাজীপুরকে ধন্যবাদ জানিয়ে আমরা এবার মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রান্তের সঙ্গে সংযুক্ত হচ্ছি, সঞ্চালনা করার জন্য জেলা প্রশাসক মানিকগঞ্জ জনাব এস এম ফেরদৌসকে অনুরোধ করছি। মানিকগঞ্জ এখনো ধরে আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাথে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হতে পেরে আমরা প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নির্দেশনা মোতাবেক আমরা মানিকগঞ্জে 19 সংক্রমণ শুরু হওয়ার প্রথম থেকেই আমাদের জনপ্রতিনিধিবৃন্দ, আমাদের পুলিশ সুপার মহোদয়ের সাথে অন্যান্য সরকারি কর্মচারীবৃন্দ এবং আমাদের স্বাস্থ্য দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ আমরা একযোগে সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছি। আমরা এখন পর্যন্ত মানিকগঞ্জকে সুস্থ রাখতে সক্ষম হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী, মাত্র 6 জন পজিটিভ হওয়ার আমাদের কাছে খবর এসেছে, আমরা 240 জনকে পর্যন্ত পরীক্ষা করতে সক্ষম হয়েছি। বিদেশ থেকে আগত প্রবাসীরা তাদের সকলকে আমরা কোয়ারেন্টাইনে রেখেছিলাম এবং তারা প্রত্যেকেই সুস্থ আছে, তাদের ভিতরে কেউ আক্রান্ত নাই। মাননীয় প্রধানমন্ত্রী, এর পাশাপাশি আমরা আপনার নির্দেশনার মোতাবেক সরকারি ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছি, এ পর্যন্ত প্রায় 54,000 পরিবারকে
আমরা খাদ্য সহায়তা প্রদান করতে সক্ষম হয়েছি। পাশাপাশি 10 টাকা চাল, যেটা আমরা খাদ্য বান্ধব কর্মসূচি, সেটাও আমরা প্রায় 48,000 পরিবারের কাছে এই 10 টাকা চালের খাদ্য কর্মসূচি সরবরাহ করতে সক্ষম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, এর পাশাপাশি আমরা প্রত্যেকটি মানুষ যারা লজ্জা পাচ্ছেন আমাদের কাছে বলতে, এই জাতীয় যারা নিম্ন মধ্যবিত্ত, তাদের টেলিফোনের অথবা SMS এর আহ্বানে সাড়া দিয়ে তাদের বাড়িতে বাড়িতে গোপনে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আমাদের হাট বাজারগুলিকে যথাসম্ভব আইসোলেশনে রেখে চালু রাখার ব্যবস্থা রেখেছি, যাতে মানুষজন তাদের দৈনন্দিন কার্যক্রম বা দৈনন্দিন প্রয়োজন মেটাতে পারেন এবং সেখানে তারা আইসোলেশনের ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। আমাদের সাথে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এই কোয়ারেন্টাইন বা আমাদের লকডাউন পরিস্থিতি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ সুপার মহোদয়, আমাদের সেনাবাহিনী, আমাদের সকল পর্যায়ের জনপ্রতিনিধি, জননেতৃবৃন্দ যারা আছেন, তারা সকলেই স্যার আমাদের সাথে কাজ করছেন এবং আমরা চেষ্টা করছি মানিকগঞ্জকে একটি সুষ্ঠু স্বাভাবিক অবস্থায় রাখতে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পরবর্তী নির্দেশনা আমাদের জন্য প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আজকের এই ভিডিও কনফারেন্সে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের মানিকগঞ্জ 1 এবং 2 আসনের মাননীয় MP মহোদয়গণ, আমাদের মানিকগঞ্জ জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং উনি জেলা আওয়ামী লীগের সভাপতি, আমাদের সিভিল সার্জন মহোদয় উপস্থিত আছেন আমাদের কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং আমাদের জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক একজন নার্স উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পুলিশ সুপার মহোদয়, সেনাবাহিনীর প্রতিনিধি উপস্থিত আছেন, আমাদের সম্মানিত মেয়র মহোদয়, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি মহোদয় এবং আমাদের চেম্বার অফ কমার্সের প্রতিনিধি একজন ইমাম এবং আমাদের প্রেস ক্লাবের সভাপতি। প্রধানমন্ত্রী, আপনার সানুগ্রহ অনুমতি পেলে আমরা তাদের কাছ থেকে আপনার কাছে তার সাথে কথা বলে সংযুক্ত করে দিতে পারি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। জি, অনেক অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি যে অন্তত মানিকগঞ্জকে আপনারা সুস্থ রাখতে পেরেছেন। আর তাছাড়া স্বাস্থ্যমন্ত্রীর জায়গায় যদি সুস্থ না থাকে তো মানুষই বা কী বলবে, সেটাও তো দেখতে হবে, তাই না?